আবারও অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা বাংলাদেশের এক নাগরিক আটক। ঘটনা কৈলাস শহরের ইরানি থানার অন্তর্ভুক্ত লাটিয়াপুরা এলাকায়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইরানি থানার ওসি যতীন্দ্র দাসের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী নিয়ে লাটিয়াপুরা গ্রাম থেকে সন্দেহজনক এক যুবককে পুলিশ আটক করে ইরানি থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে ইরানি থানার পুলিশের কাছে ধৃত যুবক নিজেই স্বীকার করে, জানায় যে সে বাংলাদেশের নাগরিক এবং সে বৈধ কাগজপত্র ছাড়াই গত এক মাস পূর্বে ভারতে প্রবেশ করেছিল। গতকাল রাত্র প্রায় 11টা নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে একজন বাংলাদেশি লাটিয়াপুরা এরিয়াতে ঘোরাঘুরি করছে, সে বাংলাদেশে ক্রস হওয়ার জন্য। তখন আমি একজন অফিসারকে পাঠাই, সঙ্গে স্টাফ সহ সেখানে যায় এবং গিয়ে একটি লোককে সেখানে সাকায়ের বাড়িতে পাওয়া যায়। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার নাম নকুল দেবনাথ, বাবার নাম বনমালী দেবনাথ, বাড়ি বাংলাদেশ সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে। তো সে জিজ্ঞাসাবাদে জানায় যে বৈধ কাগজ নিয়ে সে ইন্ডিয়াতে আসেনি। প্রায় এক মাস আগে সে তার ধর্মনগর বোনের বাড়িতে বেড়াতে এসেছিল এবং গতকালকে যাওয়ার মানে রিটার্ন ব্যাক করার জন্যই সে আবার লাটিয়াপুরাতে আসে এবং পরবর্তী সময় পুলিশের হাতে ধরা পড়ে। আমার মনে হয় বিএসএফ এর স্টাফ একটু কম আছে, কারণ রাত্রেবেলা আমরা দেখেছি যে অনেক দূরে দূরে একজন করে তারা স্টাফ ডিউটিতে থাকে। তো দুজনের মধ্যবর্তী স্থানে অনেক ফাঁকা থেকে মানে রয়ে যায়। তো এই ফাঁকা জায়গা দিয়ে হয়তো তারা যে ইন্ডিয়ান টাওয়ার আছে তাদের সাহায্য নিয়েই বাংলাদেশে আসা যাওয়া করে। তো আমরা টাওয়ারের ব্যবস্থা বা টাওয়ারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এর আগেও আমরা অনেক টাওয়ার আমরা অ্যারেস্ট করেছি। তো গতকালকে যে টাওয়ারগুলি সাহায্য করেছে তাকে আমরা অ্যারেস্ট করবো, তাদের বিরুদ্ধেও কেস হয়েছে। তো আজকে আমরা যে বাংলাদেশিকে অ্যারেস্ট করেছি তাকে আজকে কোর্টে প্রেরণ করবো। তার কাছে একটা বাংলাদেশি মোবাইল পাওয়া যায়, এছাড়া ইন্ডিয়ান 160 টাকার মতো পাওয়া যায়, কোনো কিছুই তার কাছে নেই। তারপরে আমরা পাসপোর্ট একটি আমরা কেস দিয়েছি, আজকে তাকে কোর্টে প্রেরণ করব। বাংলাদেশ বর্ডার কনফারেন্স মানে বিএসএফ দেখছে না? তারপরে পুলিশ কেমনে পাইলো? ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।